কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে? আজকে এই ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকে দিব 10,000 টাকা পুরস্কার। আর উত্তর দেওয়ার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। আপনি পারবেন? হ্যাঁ, চেষ্টা করব। আপনার নাম? পাখি ইসলাম। পাখি ইসলাম, আপনার কাছে প্রশ্ন, কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে? আপনি যদি বলতে পারেন আপনি 10,000 টাকা পাবেন। ঠিক আছে? ঠিক আছে। আর দর্শক আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানান, আর ভিডিওটা কিন্তু শেয়ার করেন। বলো, কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে পরে ঝাল লাগে? জি বলেন। এটা লাউ শাক হবে। লাউ শাক? হ্যাঁ। লাউ শাক খাইলে প্রথমে মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি লাগে, পরে মরিচ দেওয়ার কারণে ঝাল লাগে পরবর্তীতে। আচ্ছা, লাউ শাক তো আসলে এটা তো একটা শাক, ঠিক না? আপনার কথায় মানে আমি যুক্তি দিলাম যে প্রথমে খাইতে মিষ্টি লাগে পরে ঝাল লাগে। এখন যেটা ঝাল ওটা প্রথমেই ঝাল লাগবে, আর যেটা মিষ্টি ওটা প্রথমেই মিষ্টি লাগবে। আপনি যে উত্তরটা দিচ্ছেন না এই উত্তরটা হয়নি, ভুল হয়েছে। অন্য কিছু হবে? পারবেন? কোন জিনিস খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে? দেখেন আপনি বেশি সময় পাবেন না, অল্প সময় দিব, আমি তাড়াতাড়ি বলতে হবে। নাগামরিচ? নাগামরিচ? না, নাগামরিচ হবে না। আমি 1 থেকে 3 গুণব, এর ভিতর যদি না পারেন আপনি কিন্তু পুরস্কার পাবেন না। শুনেন, আমি একটু ক্লু দিচ্ছি আপনাকে। ওই জিনিসটা আমরা রান্না করতে ব্যবহার করি, রান্নার তরকারিতে ব্যবহার করি। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, রেডি? 1 দারচিনি। হ্যাঁ, যেহেতু রান্না করতে আমরা ব্যবহার করি তাহলে দারচিনি হবে। কিভাবে? প্রথমে আমরা দারচিনিটা খেলে মানে মিষ্টি লাগে পরে আমাদের ঝাল লাগে। শিওর? হ্যাঁ, শিওর। দর্শক উত্তর সঠিক হয়েছে, দারচিনি খেলে প্রথমে মিষ্টি লাগে তারপর ঝাল লাগে। সঠিক উত্তর দিয়ে উনি জিতে নিল 10,000 টাকা পুরস্কার। এনে পুরস্কার বুঝে নেন। কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগতেছে।